আপনাদের সামনে বক্তব্য রাখছেন আপনাদের অতি পরিচিত মুখ এই জঙ্গল মহলে বহুবার তিনি এসেছেন এই মাঠে বক্তব্য রেখেছেন প্রাক্তন রাজ্যের মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় চিনতে পাচ্ছেন তো আমাকে নাকি সবাই চিনতে পাচ্ছেন মাঠ সেনা প্লেয়ার পুরনো ঝান্ডা নতুন আর প্রতীকটা হলো জাতীয় ফুল মা দুর্গার পায়ে দিতে হয় পূজোর সময় পদ্মফুল ভারত মাতা কি জোরসে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আপনাদের প্রথমেই আমি হুল জোয়ার জানাই বিরসা মুন্ডা সিধু মুর্মু কানু মুর্মু তাদের সবাইকে গড় জোহার জানিয়ে অরণ্য সুন্দরী জঙ্গল মহলে আজকে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা যার শুভ হস্তে উদ্বোধন হতে চলেছে যিনি দেবভূমির আরেক পরিপূর্ণ মানুষ পৃথিবীর সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির যশস্বী সভাপতি আমাদের সকলের অভিভাবক এই রাজ্যকে সোনার বাংলা তৈরি করার শপথ নিয়ে যিনি গাঁ গঞ্জে পথে প্রান্তরে একাত্ম হয়ে গেছেন মাননীয় জগৎ প্রকাশ নাড্ডাজিকে আমি কোটি কোটি নমন জানাচ্ছি এবং আভার প্রকট করছি আজকের এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন আপনাদের পরিচিত মুখ মেদিনীপুরের সাংসদ আমাদের রাজ্যের লোকপ্রিয় সভাপতি এবং একটা স্লোগান আমি দিয়েছি যে লাল মাটির দিলীপ দাস সঙ্গে বালু মাটির শুভেন্দু হাত মিলিয়েছে আমরা এবারে কর্মই করব আমি দিলীপ ঘোষকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এখানে আমাদের সহ পর্যবেক্ষক রাজ্যের আমাদের অল ইন্ডিয়া লিডার অমিত মালব্যজি আছেন এখানে রাজ্যসভার সাংসদ ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন এখানকার লোকাল এমপি কুন্নর হেমব্রম আছেন আছেন আরেকজন এমপি ডাক্তার সুকান্ত মজুমদার এর বাইরেও আমাদের দলের রাজ্য নেতৃত্ব ভারতী ঘোষ মহোদয়া তুষার মুখার্জি মনোজ পাণ্ডে অনুপম মল্লিক সবাই এখানে উপবিষ্ট হয়েছেন সর্বোপরি প্রাক্তন সভাপতি এই রাজ্যের দলের বীজ বপন করে যিনি দলকে একটা পরিপূর্ণ বৃক্ষে পরিণত করেছেন আর দিলীপ দা বটবৃক্ষে পরিণত করেছেন সেই প্রাক্তন সভাপতি রাহুল সিনহা এখানে আছেন এখানে দুটো জেলার সভাপতিদের নাম না বললে অসম্পূর্ণ হয়ে যাবে সুকময় সৎপতি ব্যবস্থাপক আয়োজক আর পাশের জেলার সভাপতি সমীর দাস তাদেরকে আমি শ্রদ্ধা জানাই প্রেস মিডিয়ার বন্ধুদেরও ওয়েলকাম জানাই আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্টের সামনে আমার বেশি কথা বলার ইচ্ছা নেই কারণ এখানে ছোট থেকে বড় অনেক সবাই আপনারা পেয়েছেন আগামী দিনেও পাবেন কয়েকদিন আগে ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে লক্ষ মানুষের সমাবেশে আমি এবং দিলীপ দা বক্তব্য রেখেছি এখান থেকে 3 কিলোমিটার দূরে নেতাই গ্রাম আছে আপনারা জানেন যে নেতাই গ্রামে 2011 সালে 7ই জানুয়ারি বর্বরোচিতভাবে 9 জন গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল এবং প্রত্যেক বছর নিষ্ঠার সঙ্গে 7ই জানুয়ারি আমি আসি গীতালি আদক আরতি মণ্ডল শ্যামানন্দ ঘোড়াই সৌরভ ঘোড়াই ধ্রুবপ্রসাদ গোস্বামী ধীরেন সেন অরূপ পাত্র এই 9 জন শহীদের বিদেহী আত্মাকে আমি নতমস্তকে প্রণাম নিবেদন করি আপনারা জানেন আজকের এই সমাবেশ কেন কারণ 2011 সালে আপনারা আমরা সবাই লড়াই করেছিলাম এই মাঠে এই প্রান্তে একটা পরিবর্তন চেয়েছিলাম আসল পরিবর্তন হয়নি সেই আসল পরিবর্তন হয়নি বলেই আমরা আসল পরিবর্তন চাই নরেন্দ্র মোদীজির হাতে বাংলা তুলে দিতে চাই
दिल्ली कोलकाता एक ही दल सरकार डबल इंजिन सरकार ना होले बांग्लार उन्नयन हबे ना बेकाररा चाकरी पाबे ना कृषकरा पीएम किसान पाबे ना आयुष्मान भारत तो हबे ना जंगल महलेर आदिवासीरा कुर्मीरा साधारण मानुष खेते खावा मानुष तादेर मर्यादा पाबे ना। आपनारा आदिवासी एलाकार मानुष जानेन 1925 साले प्रथम अलचिकी लिपि पंडित रघुनाथ मुर्मू आविष्कार करेछिलेन आर के अष्टम तफसिले सावताली भाषा स्वीकृति दिए हलन भारत रत्न अटल बिहारी वाजपेयी 2003 साले सावताली भाषा के अष्टम तफसिले मर्यादा दिए। एबारे बजेटर दिखे तकान मोदीजी जे बजेट तकान निर्मला सीतारमन जी बजेटर दिखे तकान 500 एकलव्य स्कूल गोटा भारतवर्षे अर्थ बर्षे मोदीजी करबे आदिवासी समाजेर जन्य। आज के कुर्मी समाज थेके शुरु करे प्रत्येकटा जायगाय मंडल कमिशनेर रिपोर्टे आपनारा ओबीसी तालिकाभुक्त हयेछिलेन आर पश्चिमबंगे बर्तमान सरकार आपनादेर ओबीसी बीते परिणत करेछे आर भोटेर आगे 20 जानुवारी एकटा मिथ्या चिठी लिखेछे कुर्मी समाजेर भोट हाटानोर जन्य। आदिवासी कुर्मी समाजेर मध्ये তাদের মধ্যে নিজেদের সম্পর্ক নষ্ট করে ভোট ব্যাংকটাকে সুনিশ্চিত করে চুরির লাইসেন্সটাকে রিনিউয়াল করতে চায়। তাই দয়া করে আপনারা আপনাদের ঐক্য ভাঙবেন না। শ্রী রামচন্দ্র তিনি তীরধনুক ব্যবহার করতেন আর জঙ্গল মহলের প্রতীক হলো তীরধনুক। এই জঙ্গল মহলে প্রকৃত রাম রাজ্য একমাত্র বিজেপি দিতে পারবে, অন্য কেউ নয়। আজকে মাননীয় নেত্রী তৃণমূল কংগ্রেসের কয়েকটা মিটিং এ বলেছে উন্নততর তৃণমূল তিনি নাকি দেবেন। উন্নততর তৃণমূল কি? যে কাটমানি গুলো আপনাদের পিএমওয়াই থেকে স্বচ্ছ ভারত অভিযানের শৌচাগার থেকে নিয়েছে, এরপরে যদি তৃণমূল আসে তাহলে তৃণমূল কংগ্রেস অনলাইনে কাটমানি নেবে, সেটাই হবে উন্নততর তৃণমূল। আর সেই উন্নততর তৃণমূলের মডেল হচ্ছে ভাতিজা ভাইপো। দুটো কথা বললে দুজন রেগে যাচ্ছে, জয় শ্রী রাম বললে মমতা ব্যানার্জি রেগে যাচ্ছে, আর তোলাবাজ ভাই লোপো বললেই ভাইপো রেগে যাচ্ছে। আপনারা বলুন তো লকডাউনে চাল চুরি করেছে কে? মোদিজির পাঠানো চাল চুরি করেছে কে? লকডাউনে আমফানে ত্রিপল চুরি করেছে কে? করোনার টিকা চুরি করেছে কে? আপনারা সব জানেন, আপনারা জানেন। তাই এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। জঙ্গলমহল 2019 সালে মোদিজির হাতে আপনারা তুলে দিয়েছেন, অমিত শাহজির হাতে তুলে দিয়েছেন, নাড্ডাজির হাতে আপনারা তুলে দিয়েছেন। সেই ধারা অব্যাহত রেখে প্রত্যেকটা আসন থেকে 500,000 ভোটে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের জিতিয়ে প্রকৃত সোনার বাংলা তৈরি করতে হবে। নাড্ডাজিকে বসিয়ে রেখে বেশি কথা না বলে এখানেই আমার এই কথা ইতি টানলাম। ভারত মাতা কি? বিজেপি জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ।